মনে রাখবেন একটা কথা, আমরা প্রথম দিন থেকে বলে আসছি, সত্যি 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 যে ট্রান্সপারেন্সির কথা আমরা প্রথম তুলেছিলাম, যে ট্রান্সপারেন্সির বিষয় নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম, যে আমাদের যে তদন্ত হবে, বিভাগীয় তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক, যাই হোক না কেন, সেই তদন্তে যেন একটা ট্রান্সপারেন্সি থাকে। মীরা সফিক তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস, মেরি চয়েস মীরা সফিক। এবং সেই ট্রান্সপারেন্সির জায়গা কতটা মূল্যবান, কতটা তার সত্যতা, তা সকলে আমাদের চোখের সামনে পরিষ্কার। আজ এই সত্যির জায়গা থেকে, এই মনুষ্যত্বের জায়গা থেকে, এই শিরদাঁড়ার জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। তাই আমি বলছি, এখনো সমস্ত দাবি আমাদের মানা হয়নি, অনেক কিছুই এখনো বাকি আছে, অনেক কিছু ওনারা মেনেছেন, তবে মানের মনে রাখতে হবে এখনো কোনো অর্ডার বেরোয়নি। তাই যতক্ষণ না কোনো অর্ডার বেরোচ্ছে, আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং ঘুরে গেলে চলবে না। যে অভয়া, যে অভয়া 9 তারিখ অন ডিউটি অবস্থায় যার সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল, সেই বিচার কাল সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, আমাদের চোখ সেদিকেও থাকবে। এবং এই আন্দোলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু কোনো আপোষ করতে আসিনি, আমরা বিচার চাই। এবং সেই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন, আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম, শান্তিপূর্ণ আন্দোলন চলছে, চলবে। যেদিন প্রথমবার আমাদেরকে ডাকা হলো, ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি আমরা যেতে অস্বীকার করলাম। এরপরেও আবার আমাদেরকে ডাকা হলো নবান্নতে, আমরা নবান্নতে গেলাম, কিন্তু সেই মিটিংটা হয়ে উঠল না। কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উনি আর আমাদের সঙ্গে বসতে পারবেন না, যথেষ্ট অপেক্ষা করেছে। কিন্তু তারপরেই আবার কালীঘাটে আমাদের ডাকতে বাধ্য হলেন। কাদের জন্য? আপনাদের জন্য, যারা এখানে দাঁড়িয়ে আছেন আমাদের সঙ্গে এখনো, তাদের জন্য, যে সাধারণ মানুষরা নিজেদের বাড়ি থেকে বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন তাদের জন্য। কালীঘাট থেকে আমরা ফিরে এলাম, হয়তো আমরা, হয়তো উনি বুঝেছিলেন যে দুটো অ্যারেস্ট হয়ে সময় হয়ে গেছে, তারপরে আনকন্ডিশনালি যদি আমরা মিটিংটা করেও ফেলি হয়তো অনেক সদুত্তরই উনি দিতে পারবেন না। কালীঘাট থেকে ফিরে এলাম, বললেন টাইম ইজ ওভার, তোমরা দেরি করে ফেলেছো। কিন্তু আজকে আবার আমাদের ডাকা হলো, কাদের জন্য? আপনাদের জন্য। আমরা সিদ্ধারা যেরকম বিক্রি করিনি, আপনারা সিদ্ধারা বিক্রি করেননি। আমরা যে সহিষ্ণুতা দেখিয়েছি, আপনারা অধিক ততটাই সহিষ্ণুতা দেখিয়েছে। আজকে আলোচনা প্রসঙ্গে আমি কতগুলো কথা পার্টিকুলারলি বলতে চাই। প্রথমে যখন আমরা গেছিলাম 4 এবং 5 নম্বর পয়েন্টের দাবিতে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকারি আধিকারিকরা অনেক আলোচনার চেষ্টা করে, কিন্তু আমরা প্রথমেই একটা কথা বলি, মাননীয়া আগে 2 এবং 3 নম্বর পয়েন্ট আলোচনা হবে, তারপরে আমরা 4 এবং 5 যাব। এবং এই 4 এবং 5 ক্ষেত্রে, বিশেষ করে 4 জন্য যে 100 কোটি টাকা বরাদ্দ করার কথা মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা সেক্ষেত্রেও বলেছি শুধুমাত্র টাকা বরাদ্দ করে, ইনস্ট্রুমেন্ট ডিপ্লয় করে কিচ্ছু হয় না। যে শান্তিপূর্ণ পরিস্থিতিটা দরকার, তার জন্য আমাদের কাছে ফ্রুটফুল প্ল্যান আছে, আমরা আপনাদের সঙ্গে বসতে চাই, সে ব্যাপারে ডিসকাস করতে চাই। এরপরে আমরা 2 আর 3 নম্বর প্ল্যানে, প্রথমে কিন্তু উনি ডিএমই এবং জিএইচএস এর পদত্যাগের কথা বলেছিলেন, অর্থাৎ তাদের ট্রান্সফারের কথা বলেছিলেন। এবং তার সঙ্গে এটাও বলেছিলেন, যদি প্রিন্সিপাল সেক্রেটারি হেলথকে যদি আমি সরিয়ে নিই, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অচল হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমরা দাবি রাখি, আমরা কিন্তু ওখানে নমনীয়তা দেখাইনি, আমরা বলেছিলাম 4 জন মানে 4 জন। সেক্ষেত্রে উনি বললেন, আমি তো ডিসি নর্থকেও সরিয়ে নিচ্ছি, এরপরেও কেন তোমরা মানছো না? কিন্তু আমরা তারপরেও বলেছি, আমাদের বিনীত গোয়েলের সিবির পদত্যাগ আমাদের চাই। এবং তারপরে উনারা আবার ডিসকাশনে ফিরে গেছেন, ডিসকাস করেছেন, আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে, ফিরে এসে জানিয়েছেন সি
পদত্যাগ উনি মেনে নিয়েছেন। ভবিষ্যতের সিকিউরিটি এবং যে থ্রেট কালচারের জন্য উনি টাস্ক ফোর্স গঠন করতে চেয়েছিলেন এবং আগে অনেক মিটিংয়ের ন্যায় এই কথাই বলেছিলেন, আমাদের চিফ সেক্রেটারি আছেন, উনি এই ব্যাপারটা দেখে নেবেন। আমরা বলেছি না, টাস্ক ফোর্স গঠনে আমাদের অনুমোদন নেই, আমাদের ইচ্ছা নেই। আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে আমরা আবার বৈঠক করব, আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, আপনাদের সেটা শুনতে হবে এবং তারপর আপনারা ডিসিশন নেবেন।